بلغ العلا بكماله كشف الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکماله کشف الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکماله کشف الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم شبابتی صاحب حضرات علماء کرام উপস্থিত আমার دین درودی مسلمان بھائی شب পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে পূর্ব শেবের কোনা হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন সম্মেলনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই হাজিরিকে বসাকে না যাতে জরিয়া হিসেবে কবুল করুন, আমিন। ভাইরা আমার, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন, আমার পরেও ধারাবাহিক বয়ান চলতে থাকবে। মধ্যখানে অল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে বসেছি, আমাকে একটা বিষয়ের উপর আলোচনার জন্য বলা হয়েছে এবং সে লোকে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 29 নম্বর পারার সুরাতুল কালামের 5টা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকেই নবীজির আখলাক চরিত্র সম্পর্কে আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনার ইচ্ছে করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরামার, বর্তমান সময়ে প্রসঙ্গটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুইটা কারণে গুরুত্বপূর্ণ। এক নম্বর কারণ হলো পশ্চিমা জগৎ ইসলামের দুশ্মন, যারা সবাই একসাথে সম্মিলিতভাবে আমার নবীজিকে বিভিন্নভাবে অ্যাটাক করে বিভিন্ন কথা বলতেছে, নবীজির চরিত্র নিয়ে তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করার চেষ্টা করতেছে। এই পরিস্থিতি তো একদিকে বাহিরের হলো এমন, অপরদিকে ভিতরের খবর হলো মুসলমানরা যে জায়গায় নবীজির চরিত্র মতো জীবন গঠন করার কথা ছিল ওই জায়গায় নবীর চরিত্র মতো জীবন গঠন তো পরের কথা, নবীজির চরিত্রের খবরই জানে না। যেখানে নবীর চরিত্র অনুযায়ী নবীর উম্মতের জীবন গঠনের কথা, সেখানে নবীর উম্মত নবীর চরিত্রের খবর জানে না। অপরদিকে ইসলামের দুশ্মনরা নবীজির চরিত্র নিয়ে বাজে কথা বলার সাহস পাচ্ছে, এমন জটিল অবস্থায় আমরা নবীজির চরিত্র সম্পর্কে ধারণা নিতে হবে, জানতে হবে, দুনিয়ার মানুষকেও নবীজির চরিত্র সম্পর্কে ধারণা দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে এমন একটা চরিত্র দান করেছিলেন, তামাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র ছিল আমাদের নবীজি বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ চরিত্রের একটা ঝলক বোঝানোর জন্যেই আমি আপনাদের সামনে দুনিয়ার মানুষের
চারিত্রিক অবস্থার একটা বিশ্লেষণ করব, আমার নবীজির চারিত্রিক অবস্থার একটা বিশ্লেষণ করব। মনে করুন আমরা বিভিন্ন প্রয়োজনে চারিত্রিক সার্টিফিকেট নিয়ে থাকি, সনদ নেই, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে চারিত্রিক সনদ নেওয়া হয়। এই যে দুনিয়ার চারিত্রিক সনদ গুলার মধ্যে তিনটা বিষয় আছে, তিনটা। এক নম্বর বিষয় হলো যিনি সনদ দেন আমি জানি ভালো, ওনার চরিত্র ভালো বলে যিনি সনদ দিচ্ছেন, অনেক সময় সনদ দেনেওয়ালার চরিত্রই ঠিক থাকে না। দুই নম্বর হলো দুনিয়ার চারিত্রিক সনদে যে লেখা হয়, লেখার মধ্যে কোনো জোর পাওয়া যায় না, লেখাটা এমন থাকে অমুকের ছেলে অমুক, আমার পরিচিত আমার জানা মতে ভালো, এই ধরনের কথাই সনদে লেখা থাকে। অমুকের ছেলে অমুক আমার পরিচিত আর আমার জানা মতে ভালো, কথার মধ্যে জোর নাই, কথা বুঝতেছেন? তিন নম্বর ব্যাপার দুনিয়ার চারিত্রিক সনদের, তিন নম্বর ব্যাপার হলো মনে করুন আপনি 2010 সালে চারিত্রিক সনদ নিছেন, এখন 18 সালে এই চারিত্রিক সনদ দিয়ে কোনো কাজ করবেন, তখন দেখবেন যেখানে নিয়ে যাবেন সেখানেই বলবে এত আগের সনদ এখন চলে না, নতুন সনদ নিয়ে আসুন, মেয়াদ থাকে না। দুনিয়ার চারিত্রিক সনদের এই তিনটা বিষয়। এক নম্বর হলো যারা সনদ দিচ্ছেন অনেক সময় তাদের চরিত্র ঠিক নেই। দুই নম্বর হলো ভাষার মধ্যে জোর নাই। তিন নম্বর হলো সনদের মেয়াদ, ঠিক কিনা? দুনিয়ার চারিত্রিক সনদের যখন এই দশা, তখন আমার নবীর চারিত্রিক সনদের অবস্থাটা কেমন এটা বুঝলেই ঠের পেয়ে যাবে। ভাইরা আমার, বিশ্বনবী তাজদার মদিনা সরকারে দু জাহান সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার কোন এমপি মন্ত্রী প্রেসিডেন্ট সনদ দেয় নাই, দুনিয়ার কোন মানুষের চারিত্রিক সনদ আমার নবীর দরকারি হয় নাই, আমার নবীজিকে চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং বিশ্ব জাহানের মালিক রব্বুল আলামিন। সনদ দেনেওয়ালাকে আল্লাহ। দুই নম্বর হল দুনিয়ার সনদগুলোর মধ্যে ভাষায় জোর পাওয়া যায় না, ভাষার মধ্যে কোনো জোর নাই, কিন্তু আমার নবীজিকে আল্লাহ যে সনদ দিলেন নূন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনত বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। ভাইরা আমার, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে সনদ দিয়ে দিলেন, এই সনদটা এত মজবুত করে দিলেন, এত মজবুত করে দিলেন, আল্লাহ বলেন কলমের কসম, যে বিষয় তারা লিপিবদ্ধ করে তার কসম, আপনার রবের মেহেরবানিতে আপনি আপনি পাগল নন, আপনার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, আপনি নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ দুইটা কসম করলেন, ভূমিকা স্বরূপ একটা দুইটা কথা বললেন আর সনদ দিলেন, কসম করে বললাম আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ একটা নয়,
দুইটা কসম করে একটা ভূমিকা দিয়ে আমার নবীর চারিত্র সনদ দিয়েছেন। কসম করে আল্লাহ নিজে বলতেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকার। দুনিয়ার সনদের ভাষায় জোর নাই, আমার নবীর সনদ বিশ্ব জাহানের মালিক কসম করে দিয়েছেন। ভাইরা আমার, তিন নম্বর হলো, দুনিয়ার চারিত্রিক সনদের মেয়াদ থাকে না, মেয়াদ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে যে সনদটা দিলেন, আমার নবীজির চারিত্রিক সনদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অংশ বানায়া দিলেন। কোরআন যতদিন আছে আমার নবীর চারিত্রিক সনদের মেয়াদও ততদিন আছে। এখানেই আপনি কম্পেয়ার করলে বিষয়টা চলে আসতেছে। দুনিয়ার সনদের মধ্যে তিনটা বিষয় বলেছিলাম, এক নম্বর দেনেওয়ালার মধ্যে গণ্ডগোল পাওয়া যায়, দুই নম্বর ভাষায়ও জোর নাই, তিন নম্বর মেয়াদ নাই। আর আমার নবীর চারিত্রিক সনদের অবস্থা হলো, এই সনদ দেনেওয়ালা আল্লাহ দিয়েছেন কসম করে, সনদকে কোরআন শরীফের অংশ বানাইয়া একেবারে চিরদিনের জন্য সার্টিফিকেটের মেয়াদ দিয়েছে। ভাইরা আমার, এই কম্পেয়ার থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চরিত্র দান করেছিলেন, তামাম মখলুকাত এমন চরিত্র আর কারো হতে পারে না। চারিত্রিক দিক দিয়ে আমার নবী তামাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? আমার নবী সর্বশ্রেষ্ঠ চরিত্র। ভাইরা আমার, মানুষের চরিত্র দায়িত্ব পাওয়ার পরে অনেক সময় ঠিক হয়, কিন্তু আমার নবী চরিত্রের মধ্যে ভালো জিনিসগুলো এমন ভাবে আল্লাহ দিয়ে দিছিলেন, সুন্দর চরিত্রটা এভাবে দিয়েছিলেন, একদম দুধের সন্তান থাকা অবস্থাতেই আমার নবীর চারিত্রিক সৌন্দর্যের প্রমাণ পাওয়া গেছে। মানুষ যখন বড় হয় বিভিন্ন দায়িত্ব করে পরে তখন চিন্তা করি, এত বড় একটা দায়িত্ব আমার উপর, আমি তো উল্টা পাল্টা চললে সমস্যা, দায়িত্বের খাতিরেও ঠিক হয়। এই লোকটাই ছেলেবেলা কত দুষ্টামি করছে, ঝগড়াঝাটি করছে, গালাগালি করছে, মারামারি করছে, কিন্তু যখন বড় হওয়ার পরে একটা পজিশনে চলে গেছে, একটা দায়িত্ব পাইছে, এখন চিন্তা করে আগের মতো চললে তো আর হবে না, এখন আমার একটা দায়িত্ব আছে। এভাবে অনেক মানুষ ভালো হয়, আমার নবীজি নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে সুন্দর চরিত্রের অধিকারী সাব্যস্ত হন নাই, বরং একদম জন্মগতভাবেই এমন সুন্দর চরিত্র আল্লাহ দিয়ে দিছিলেন, যেই চরিত্রের কোনো উদাহরণ দৃষ্টান্ত দুনিয়ার মানুষ দেখাতেই পারে। ভাইরা আমার, নবীজি যখন দুধ পান করতেন, ওনার দুধ মাতা হযরত হালিমার কাছে যখন ছিলেন, ওই সময় আমার নবীজিকে যখন ওনার দুধ মা দুধ পান করাতেন, দেখা যেত নবীজি শুধু বুকের একটা দিক থেকে দুধ পান করতেন, ডান দিক থেকে আরেক দিকে মুখ নিতেনই না। কেন এটা করতেন? ও ভাই আমার, নবীজির দুধ ভাই আবদুল্লাহ একসাথে দুধ পান করনেওয়ালা ছোট্ট আরেকটা দুধ ভাই নবীজির ছিলেন, ওই সময় দুধ ভাইয়ের জন্য একটা সাইড রেখে দিতেন, নিজে একা সব খেতেন না, শুধু একটা দিক থেকে খেতেন, আর একদিকে মুখই দিতেন না, ওনার দুধ ভাই আরেকজন আছে তারও তো খাওয়ার দরকার। ভাইরা আমার, ছোটবেলা আমার নবীজি ঘরের কাজকর্মে ওনার দুধ মার সাথে শরীক থাকতেন, আমাদের বাচ্চাদের অবস্থা হলো অন্য মানুষের কাজ করবে দূরের কথা, নিজের মা বাপের কাজই করতে চায় না, ঠিক না? একদিকে ডাকলে আরেক দিকে যায়, মা বাবাও তো মহব্বত বেশি করেন, তার কারণে উল্টা পাল্টা চললেও ডাক ঘোষা করে না, বাচ্চা মানুষ কি করা যাবে, এমন একটা চিন্তা সব মাফ দিয়ে দিচ্ছেন। কিন্তু আমার নবীজি এমন ছিলেন, ছোটবেলায় দুধ মার ঘরের কাজকর্ম করত, এমনকি ছাগল রাখালি শুরু করে দিলেন। ও আমার ভাই, এক সাহাবী
যিনি পরবর্তীতে নবীজির সাহাবী হয়েছিলেন, উনিও নবীজির বয়সের সাথী হিসাবে রাখাল ছিলেন, দুজনে ছাগল রাখেন। কিশোর দুজনে ছাগল রাখেন। একদিন দুজনে আলাপ করতেছেন যে আমরা আগামীকালকে ওই জায়গায় ছাগলগুলো নিয়ে যাব, সেখানে অনেক ভালো ঘাস হয়। দুজন কথা বলে সাব্যস্ত হয়ে গেল, পরের দিন সেখানে ঘাস খাওয়ানোর জন্য ছাগল নিয়ে যাবে। ভাইরা আমার, পরের দিন আমার নবীজি ছাগলগুলো নিয়ে গেলেন। যাওয়ার পরে উনি ছাগলগুলোকে আটকে রাখলেন, ঘাসে মুখ দিতে দিচ্ছেন না। ওই সাথী আসেন নাই উনার ছাগল নিয়ে, নবীজি নিজের ছাগলগুলো পশুগুলোকে আটকে রেখে বসে আছেন। কিছু সময় পরে ওই সাহাবি যখন ওই উনার সাথী যখন আসলেন, এসে বললেন, আরে আপনি তো আমার আগে আসলেন, ছাগলগুলোকে কেন আটকায় রাখলেন, খাওয়ার সুযোগ কেন দিচ্ছেন না? নবীজি তখন বললেন, আরে তোমার সাথে কি কথা হয়েছিল কালকে? তোমার সাথে কথা হয়েছিল দুজনের ছাগল একসাথে খাবে, আমি আগে আসলাম, ছাগলগুলো যদি ছেড়ে দেই তাহলে ভালো ঘাসগুলো আমার ছাগল খেয়ে শেষ করে ফেলবে, তোমার ছাগলের জন্য কি থাকবে? আমি আগে আসছি ঠিক আছে, কিন্তু কালকে তো তোমার সাথে কথা হয়েছিল আমরা দুজনের ছাগল একসাথে এখানে ঘাস খাব, কারণ আমি আগে এসে যদি ছাগলগুলো ছেড়ে দিই আর তোমার আসতে দেরি হচ্ছে, এই ফাঁকে ভালো ঘাসগুলো তো আমার এগুলো খেয়ে শেষ, তোমার ছাগলের কি থাকবে? সেই জন্যই আমি ছাগলগুলো আটকে রাখছি। ভাইরা আমার, ছোটবেলা বাচ্চারা কত ঝগড়াঝাটি করে, গালাগালি করে, মারামারি করে, কত ধরনের দুষ্টামি করে থাকে, কিন্তু আমার নবীর ছোটবেলাটা এত সুন্দর চরিত্র ছিল, জিন্দেগিতে কারো সাথে কোনোদিন ছোটবেলাও ঝগড়া করেন নাই, জীবনে ছেলেবেলা কাউকে কোনোদিন গালি দেন নাই, কোনোদিন কোনো বালকের সাথে আমার নবী মারামারি করেন নাই। বলেন সুবহানাল্লাহ, একটা দিন জিন্দেগিতে গালি দিয়েছেন না, একটা দিন গালি দেওয়ার প্রমাণ কেউ দিতে পারে না। বড় হওয়ার পরে তো প্রশ্নই আসে না, ওই বাচ্চা বয়সও আমার নবীর জবান দিকে জিন্দেগিতে গালি বের হয় না, মারামারি ঝগড়া তো করে। ভাইরা আমার, নবীজি যখন চাচার ঘরে আসলেন, এই বয়সে মানুষ বিভিন্ন ধরনের আরামের চিন্তার মধ্যে থাকে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে, যুবক ছেলেরা কি করে, বাবা যদি ঘরে থাকেন কাজকর্ম করেন, বাবার কাজে সহযোগিতার চিন্তা তার বেশি নাই, তার চিন্তা হলো সে বাবু হয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবে, বাবা কাঁধে ভার হয়ে বাজারে আনাজ নিয়ে যাচ্ছেন আর ওই বাজারে ছেলে বাবু হয়ে ঘুরে আছে, কি আছে? মুরব্বী মানুষ দুধে পুরতেছেন, মেঘে ভিজতেছেন, খেতে কাজ করতেছেন, সারাদিন কাজ করে বিকাল বেলা খাওয়া দাওয়া করে বাজারে আনাজ নিয়ে আইছেন, চাল নিয়ে আইছেন, ধান নিয়ে আইছেন, তার এগুলার ফলে সে ওই বাজারে ফ্রেন্ড বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারে, চার দোকানে গল্প করে, রাজনৈতিক আলাপ করে, কত কিছু করে, আর ওই বাজারেই তার বাবা আনাজের মধ্যে বসে আছেন, মাছ নিয়ে বসে আছেন। ভাইরা আমার, বাবা তো কথা বলেন না, মহব্বত করেন, বাচ্চাটা না বুঝলে বললে যাবে তার তো কষ্ট হবে, এই চিন্তায় ছেলের কষ্ট হবে, এই জিনিস চিন্তা করেন, নিজে কষ্ট করেন, তারপরও বাচ্চাকে কষ্ট দিতে চান না। ও আমার ভাই, কিন্তু আমার নবীজি বাবা নয়, চাচার ঘরে ছিলেন, চাচার ঘরে থাকা অবস্থাতেও বেকার থাকতে রাজি না, চাচার ব্যবসায় গেলেন, নবীজি চাচার সাথে ব্যবসার মধ্যে জড়িত হয়ে চাচার সাথে সফর শুরু করে দিলেন, আপনি কষ্ট করবেন আর আমি বসে বসে খাবো, আপনি ব্যবসা করে আনবেন আর আমি আপনার ভাতিজা করে বসে বসে আরামে খাবো, এটা কিভাবে হয় চাচা? আপনি যে কাজ করেন যেখানে যান আমি যা পারি শরীক থাকবো, আমাকেও সাথে রাখেন। ভাইরা আমার, নবীজি বড় হয়ে গেলেন, আরবের মানুষের অবস্থা তখন এমন, গুনাহ করার ইচ্ছা করতে হবে না,
গুনাই এসে মানুষকে ধরতেছে, নিয়ত করে গুনা করা লাগে। আরবের অবস্থা তখন এত খারাপ, তাই আমি গুনা করব মনের মতো চলবো এটা ইচ্ছা করা লাগবে না, গুনাই এসে তারে ধরে। চতুর্দিকে নাফরমানি সাইলাম। যুবকেরা যখন নাফরমানির মধ্যে ঘা বাসিয়ে দিয়েছেন, নাফরমানির সাইলামে ভেসে যাচ্ছে, জুলুম অবিচার খুনাখুনি মারামারি দাঙ্গা হাঙ্গামা ব্যভিচার চলতেছে। ওই সমাজে আমার নবী যখন যুবক হলেন ভাইরা আমার, তখন আরবের যুবকদেরকে নিয়ে মিটিং করলেন, আর হিলফুল ফুজুল নামক যুব সংঘ গঠন করে সমাজের জুলুম অবিচার দুর্নীতি বন্ধ করার জন্য কাজ শুরু করে দিলে। যখন মানুষ অপরাধের মধ্যে লিপ্ত, অন্যায়ের মধ্যে লিপ্ত, ওই সময় আমার নবীজি শান্তির জন্য সংগঠন করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবেই যখন নবীজি পূর্ণ যুবক আরবের মধ্যে গণ্ডগোল লেগে গেল কাবা শরীফের নির্মাণ নিয়ে, লম্বা কথা, ও আমার ভাই রক্তারক্তি হয়ে যাবে, খুনাখুনি হয়ে যাবে, তলোয়ার বের হয়ে গেছে, কাবা শরীফের ওই কালো পাথরটা কে রাখবে, কোন গোত্র রাখবে, এটা নিয়ে ঝগড়া লেগে গেল। ফয়সালা হলো পরের দিন সবার আগে যিনি আসবেন তিনি ফয়সালা করবেন ওনার ইচ্ছা মতো। পরের দিন সকাল বেলা আমার নবীজি কাবা শরীফের আঙ্গিনায় চলে আসলেন। এবার আমার নবীজি নিজে পাথর উঠানোর অধিকারী হয়ে গেলেন, নিজের গোত্রকে সাথে নিয়ে যা ইচ্ছা ডিসিশন নিতে পারেন। কিন্তু আমার নবী ওই সময় কি করলেন, একটা চাদরের মধ্যে পাথরটা নিজের হাতে রাখলেন, আর যত গোত্র পাথর রাখার দাবিদার ছিল তাদের নেতাদেরকে চাদরের মধ্যে ধরাইয়া পাথরটাকে জায়গায় রেখে আরবের হিংসাবিদদের হানাহানির দরজা বন্ধ করে দিলে। আমাদের যুবকেরা তো ঝগড়া লাগানোর চিন্তা করে, যুবক বয়স রক্ত গরম, ঝগড়া মিটানোর চিন্তা নাই, বরং ঝগড়া লাগলে এরা ঝগড়া করার শক্তি হিসাবে আবির্ভূত হয়। বাবা চাচা ডাক দিলে ন্যায় অন্যায় বুঝার কোনো চিন্তা নাই, আগে তাদের সাথে জড়িত হতে হবে। কিন্তু ওই সময় আমার নবীজি ন্যায় প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য ঝগড়া বন্ধ করার জন্য ভূমিকা নিয়েছে। যুবকেরা ঝগড়া লাগানোতে ভূমিকা নেয়, নবীজি ঝগড়া বন্ধ করার ক্ষেত্রে। ভাইরা আমার, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন ওই সময় আমার নবীজি এমন সুন্দর চরিত্রের মাধ্যমে কাজ শুরু করলেন। নবীজির ইসলামের কাজে চারিত্রিক সৌন্দর্যটা এমন ভাবে ফুটে উঠেছিল যে আমার নবীর চরিত্র দেখেই অমুসলমানরা মুসলমান হওয়া শুরু করেছিল। বাইরে আমার আবুল আহাবকে যখন দাওয়াত দিলেন, আরবের মানুষদেরকে যখন প্রথম দাওয়াত দিলেন, ওই সময় আবুল আহাব নবীজিকে ধমক দিয়েছিল, গালি দিয়েছিল। নবীজি এই সমস্ত গালিগুলোর জবাব দিলেন না, বরং এদেরকে আরেকদিন দাওয়াত দিয়ে নিজের ঘরে দাওয়াত দিয়ে নিয়ে ইসলামের কথা ইমানের কথা বলেছিলেন। আমাদের সমাজে একজন যদি আরেকজনকে ভালো কথা বলে আর সে যদি গালি দেয়, তখন মানুষের মেজাজটা কেমন হয়? আমি তো ভালো একটা কথা বলেছি, মানবে না তার ব্যাপার, আমাকে গালি দিল কেন, অপমান করার অধিকার কোথায় পেল, এমন চিন্তা আসে কি আসে না? ব্যবধানটা বোঝাচ্ছে, আপনি একজনের উপকারের কথা তারে বলছেন, সে আপনাদেরকে গালি দিচ্ছে, অপমান করছে মানুষের সামনে, তখন আপনার মাথায় কোনটা আসে? আমি তো ভালো কথা বলছি, আমি তো আমার স্বার্থের কোনো কিছু বলি নাই, আমি ভালো কথা বললাম, মানে না তার ব্যাপার, আমারে অপমান কেন করবে, গালি কেন দিবে, আমি এটা বুঝতে হবে, এমন চিন্তা চলে আসে কি আসে না? আর বুঝতে হবে, যদি এটাও এই কথায় নাও যায় তাইলে অন্তত এই লোকের কাছে আর যাওয়ার চিন্তা করে যে বড় খারাপ, এর কাছে যাওয়া ঠিক না। কিন্তু ভাইরা আমার,
সবার সামনে আবুল আহাব চাচা হয়ে নবীজিকে ধমক দিল, গালি দিল, অপমান করলো। অথচ নবী স্বার্থের নিজের স্বার্থের কথার জন্য জান্নাই আবুল আহাবকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিচ্ছেন। এমন অবস্থায় নবীজি রাগ করেন নাই, এমন কথা বলেন নাই চাচা মানেন না মানবেন না, কিন্তু আমাকে আপনি অপমান করতেছেন এটা মনে রাখেন না, কোনো জবাব নাই। বরং এরপরে দাওয়াত দিয়েছেন চাচা সহ সবাইকে দাওয়াত দিয়ে আনছেন, দাওয়াত খাওয়াইয়া নবীজি তাদের সামনে ইমানের কথা বলেছেন। ও আমার ভাই, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার সবাই করতে পারে, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার সবাই করতে পারে, নিজের প্রিয় মানুষের সাথেও ভালো ব্যবহার সবাই করতে পারে, দুশ্মনের সাথে ভালো ব্যবহার এটা কিন্তু সবাই পারে না। এটা কিন্তু এক সময়তে একজন বের করা মুশকিল হয়ে যায়, ঠিক কিনা? ভালো মানুষের সাথে সবাই ভালো, আপনিও ভালো, আমিও ভালো, ঠিক আছে। আর যদি খাতির থাকে প্রিয় মানুষ তার সাথে তো সবাই ভালো, কিন্তু জানের দুশ্মন এদের সাথে কেউ ভালো ব্যবহার করতে পারে? ভালো ব্যবহার তো দূরের কথা, এর দিকে তাকাইতেই মানুষ রাজি না, ব্যবহার তো কথাও বলে না তাকায় না। কিন্তু আমার নবীজি এমন ছিলেন, দুস্তের সাথে যেমন ব্যবহার করতেন, জানের দুশ্মনের সাথেও আমার নবীজি তেমন ব্যবহারই করতে পারতেন। ভাইরা আমার, আমি বলে থাকি, এক ইহুদি নবীজির দরবারে হাজির হলো, মেহমান হয়ে গেল। ইহুদির নিয়ত কি? ইহুদির আগে ধুরন্ধর ছিল, এখনো তারা ষড়যন্ত্রের মধ্যে সবচেয়ে প্রধান ভূমিকা নেয়। এই ইহুদির নিয়ত হলো নবীর ঘরে খাবার বেশি থাকে না, আমি একদিন মেহমান হয়ে যাব আর রাতের বেলা এমন খাওয়া খাব ঘরের সব খাবার একাই শেষ করে ফেলবো, নবীজিকে উপোস রাখবো। নবীকে এবং ওনার পরিবারকে উপাস রাখার জন্য ঘরে যা আছে মেহমান হয়ে সব খেয়ে শেষ করবো, এই নিয়তে ইহুদি আছে। কোন ইহুদি? যারা নবীজির খাবারের মধ্যে বিষ মিশিয়ে নবীজিকে শহীদ করার ষড়যন্ত্র করছে, যারা নবীজি কোনো দিকে গেলেই রাস্তায় আক্রমণ করে নবীজিকে শহীদ করার ষড়যন্ত্র করত, এই ইহুদিদের একজন নবীর দরবারে মেহমান হয়ে গেছে। ঘটনা অনেকেই জানেন, কিন্তু এর ভিতরের বিষয়গুলা সামনে আনলেই আমার নবীর সুন্দর চরিত্রটা বুঝতে পারবেন। এই লোকটা জানের দুশ্মন, নবীর বাড়িতে মেহমান হয়ে গেল। ও ভাই আমার, কেউ যদি জানের দুশ্মন হয় আর কারো বাড়িতে মেহমান হিসাবে আসে, মানুষ তো এই লোকটাকে মেহমান হিসাবে জায়গা দেওয়ার প্রশ্নই আসে না, ঠিক কিনা? আমার জানের দুশ্মন মেহমান হইতে কোন কাজ করবে, ঠিক নেই, কোন ষড়যন্ত্র নিয়ে আইসে আল্লাহ জানে, এরে জায়গা দেওয়া নিরাপদ, বুড়ি দেওয়া বরং পারলে এরে বাইন্ধে রাখার ব্যবস্থা করো, অনেক কিছু করছে আজকে একটা সুযোগ পাবে। ভাইরা আমার, দুনিয়ার মানুষ এমন মেহমানকে জায়গা দিতে কেউ রাজি না, কিন্তু আমার নবীজি এমন মেহমানকেও নিজের বাড়িতে জায়গা দিয়া দিলেন, মেহমানকে জায়গা দিলেন। মেহমানের নিয়ত তো ভালো না, আপনারাও শুনেছেন, রাতের বেলা যখন খাবার শুরু হয়ে গেল, মেহমানের সামনে খাবার আনা হয়, ইহুদি তার নিয়ত তো আগেই ছিল সব খেয়ে শেষ করবে, পেটে মানুক আর না মানুক যা আনা হয় তাই খেয়ে শেষ করে ফেলে। নবীর ঘরে তো অল্প পরিমাণ খাবার আনতেছেন, একজনের জন্য মোটামুটি কিছুটা দিচ্ছেন, এগুলো শেষ করছে, আরো আনা হয়েছে, এখন সব শেষ করে হাজির করে, সব খাবার শেষ, কারণ তার ভুখের জন্য আসে নাই, পেট ভরার জন্য আসে, নিয়ত হলো সব খাইয়া ওনাদেরকে উপাস একটা রাত থেকে কষ্ট হয়। ভাইরা আমার, কোন মানুষের বাড়িতে যদি এমন মেহমান আসে যার সামনে যা রাখা হয় তাই শেষ করে, তাইলে যিনি মেহমানদারি করতেছেন উনি মুখে কিছু না বললেও চেহারার মধ্যে কিছুটা বিরক্তি ভাব আসে। কিছুদিন আগে এক জায়গায় দাওয়াতে গেলাম, কোন জায়গা থেকে একটা দাওয়াতে গেলাম, প্রোগ্রাম করে খাওয়ার জন্য বসেছি,
অনেক ভালো ভালো আইটেম সামনে আসে। কোন জায়গা থেকে আরেকজন আমি চিনি না বসে গেছেন খাওয়ার সাথে সাথে। আমাদের তো একাধিক প্রবলেম হুজুরের সাথে, তো ভালো ভালো ওখানে সামনে মোটামুটি একটা ব্যবস্থা এমনি করতে পারবে। তো খুব ভালো করে প্লেটে ভাত টাত নিয়ে মাংস টাংস নিয়ে শুরু করছেন, আর উনি শুরু করে অর্ধেক যেতে যেতে আমাদের শেষ। এখন একবার মানে তাড়াহুড়া করে শেষ করে আবার একই আন্দাজে ভাত দিয়েছেন, বুঝতে বাটি উল্টাইয়া দিয়েছেন। আমরা তো উঠে গেছি, উনি তো রয়ে গেছেন মাছ পড়তে। ঘরের মালিক লক্ষ্য করতেছে পরিস্থিতি, আমরা উঠে রওনা দিছি, পিছন ফিরে তাকায় দেখি বাকি বাটিগুলো তাড়াতাড়ি বেচারা সামনে থেকে নিয়ে যাচ্ছে। তরকারিগুলো সে সামনে ছিল বাকি, আমি থাকা অবস্থায় তো কিছু করে নাই, শুধুমাত্র নামছি পালন করতে দরজার কাছে যেতে দেখি আমাকে বিদায় দেওয়ার আগে বাটি সরা। তো আমি সেটাই বলছিলাম, মেহমান যদি এমন হয় যা সামনে দেওয়া হয় সেটারই অবস্থা খারাপ, আর খালি বাটিতে কিছু ফিরত আসার সম্ভাবনা নাই, তাইলে মেজবানের চেহারার মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে। এর মধ্যে ঘরে যদি আর কিছু না থাকে তাইলে তো উপায় নেই। ভাইরা আমার, ইহুদি কিন্তু এই ধরনের নিয়ত করে খাওয়া শুরু করেছে। আমার নবীজি কোনো কথা বলবেন দূরের কথা, চেহারার মধ্যেও কোনো বিরক্তির ভাব দেখা যায় নাই। এবার খাবার শেষ হয়ে গেল, তার নিয়ত হলো রাত্রে থাকবে। আচ্ছা বলেন তো, যতই ভালো মানুষ হোক, জানের দুশ্মনে জাগাই দিছে, খাওয়া দাওয়া করেছে, কিন্তু রাত্রে রাখার কোনো রিস্ক কেউ নিবে কোনো ভাবি না? যাইতে চাইলে সরাসরি বলে দিবে আপনাকে রাখা আমার জন্য সমস্যা আছে, সব কথা বলা যাবে না, মেহরবানি করে চলে বলবে কি বলবে না? আপনি আসছেন অসুবিধায় পড়ে আপনাকে যতটুকু সম্ভব তৌফিক অনুযায়ী মেহমানদারি তো আমি করাইছি, তবে ভাই আল্লাহর রাস্তায় চলে যান, আমার এখানে থাকার অসুবিধা আছে। ভাইরা আমার, কিন্তু আমার নবীজি এই ধরনের কোনো কথা বললেন না, মেহমানের থাকা নিয়ত বিপদে পড়ে এসেছেন হয়তো। আমার নবীজি নিজের বিছানাটা মেহমানের জন্য সুন্দর করে বিছিয়ে নিজে অন্যখানে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ, ঘরে জায়গা দিয়া মেহমানের বিছানা করে নবীজি দিয়ে গেছে। ও আমার ভাই, আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, এক ধরনের গাড়ি আমাদের জন্য খুবই অসুবিধাজনক, সেটা হচ্ছে ট্রাক। এই ট্রাকগুলো নিয়ে আমরা বড় মুসিবতে আছি। কেন? যে কোনোখানে দেখেন দাঁড়ায় রয়েছে, এই দাঁড়ানোর কোনো সিস্টেম নাই, রোডের কোনো আইন কানুনের কোনো তাদের কোনো পরোয়া নাই, যেখানে মনে হয় দাঁড়ায় থাকে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভেঙে যায়, অধিকাংশই নষ্ট, অ্যাক্সেল ভাঙ্গা এগুলো পাওয়া যায়, বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে এগুলো। এগুলো হচ্ছে কেন? ওভারলোড, 5 টনের জায়গায় 10 টন, 10 টনের জায়গায় 20 টন মাল নেয়, তাইলে তো নষ্ট হবে না তো কি হবে? ওভারলোড হলেই তো সমস্যা। যদিও আমাদের পুলিশদেরকে 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিলে ওভারলোড সব মাফ, এরপরেও তো ট্রাকের ওভারলোডে ট্রাকের তো অসুবিধা আছে, আছে কি আছে? আইনের ফাঁক ফুকর দিয়ে মাফ পাইয়ে চলে গেল, গাড়ি কিন্তু এই মাফটা বুঝে না, সময় মতো নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, ওভারলোড হওয়ার কারণে এমন ঘটনা হয়, মানুষের পেটেও যদি ওভারলোড হয় তাইলেও সমস্যা হয়। সমস্যা আছে কি আছে? এক্সেল ভাঙ্গার তো কোনো সিস্টেম এখানে নাই, তবে আন্দোলন হয়, আন্দোলন পেটের ভিতরে আন্দোলন শুরু হয়। যতই পাবলিক আন্দোলন করে না কেন, কাউকে গদি থেকে সহজে কিন্তু উঠানো যায় না। পেটে গন্ডগোল যদি লাগে আন্দোলন শুরু হয়, তখন আর গদিতে কেউ বসতে পারবে না, দৌড় দেওয়া ছাড়া উপায় নেই। পেটে গন্ডগোল আন্দোলন শুরু হয়েছে, বড় মারাত্মক ব্যাপার। ভাইরা আমার, লোকটা ওভারলোড করলো, রাতের বেলা পেটে গন্ডগোল লেগে গেল, তার নিয়ত ভালো ছিল না, নিয়ত তো ছিল নবীজিকে কষ্ট দেওয়া। এবার সে নিয়ত করলো কষ্ট দেওয়ার জন্য, যখন আসলাম তাইলে যতটুকু পারা যায় দিয়ে যাব, যা হওয়ার হবে ঘরেই হবে, বিছানাতে হবে, বের হব না।
ভাইরা আমার এরপরে কি হতে পারে সেটা তো নিজেই বুঝতেছেন। নবীজির বিছানা নষ্ট করে ফজরের আগে চিন্তা করলো যে কাজ করেছি আর উপায় নাই, এখানে থাকলে সকাল বেলায় আমার মাথাটা তারা আলোক করে দিবে। ফজরের আগেই পালাইছ, অনেক দূর যাওয়ার পরে চিন্তার মধ্যে পড়ে গেল, তার সাথে একটা তার বাপ দাদার আমলের তলোয়ার ছিল, এই তলোয়ারটা ফেলে চলে গেছে। আর আরবের নিয়ম হলো পূর্ব সুরীদের দেখে যাওয়া জিনিস এটা তারা বড় মূল্যায়ন করে, এটা হারাতে চায় না, তলোয়ার লেখে চলে গেছে, এখন আর সামনে যেতে পারে না, যেভাবেই হোক ঘর থেকে তলোয়ারটা তো আনতেই হয়। অপর দিকে আমার নবীজি আসলেন, এই বিছানার দুরবস্থা দেখে নবীজি কষ্ট পেলেন, তবে বিছানা খারাপ হওয়ার জন্য নয়, নবীজি কষ্ট পেয়েছেন এই কারণে, হায়রে আমার মেহমানের রাত্রে তো ভালো ঘুম হয় নাই, উনার তো শরীর খারাপ করেছিল। কষ্ট পাওয়ার কথা, শয়তান আমার বিছানা নষ্ট করে বাসা না, ওইটার উপর নয়, কষ্ট পাচ্ছেন কোন জিনিসে, মেহমানের রাত্রে ভালো ঘুম হয় নাই, উনার শরীরটা তো কত খারাপ। ও আমার ভাই, নবীজি এই অবস্থার মধ্যে নিজের হাতে এই সমস্ত বিছানা পরিষ্কার করা শুরু করে দিলেন। অপর দিকে ওই ইহুদি তার তলোয়ার নেওয়ার জন্য কিছু আসে, কিছু পিছনে যায়, সামনে যায়, পিছনে যায়, করতে করতে বাড়ির কাছাকাছি চলে আসলো। ভয়ে আসে না, ধরলে মেরে ফেলা হবে, ফেলে তলোয়ার ফেলেও পাকতে পারে না, এমন করতে করতে কাছাকাছি চলে আসলো। কাছে একটু দূর থেকে লক্ষ্য করতেছে, আরে যে বিছানা রাতে সে নষ্ট করেছিল ওই বিছানা স্বয়ং রহমতুল্লাহ আলামিন নিজের হাতে পরিষ্কার করতেছে। ভাইরা আমার আর সহ্য করতে পারে না, পাগলের মতো দৌড়ে আমার নবীজির কাছে চলে আসলেন, এসে বললেন আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আপনাকে চিনতে পারি নাই, এখন আমি বুঝে ফেলেছি আপনি সত্য নবী, আপনার ধর্ম সত্য, আমাকে পরায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানের দুশমন ইহুদি নবীজির চরিত্র দেখে মুসলমান হয়ে গেলে। ভাইরা আমার, তো আমি কোথায় বলছিলাম, ভালো মানুষের সাথে সবাই ভালো ব্যবহার করতে পারে, খাতিরের মানুষের সাথে সবাই ভালো ব্যবহার করতে জানে, দুশ্মনের সাথে ভালো ব্যবহার পারে না। আমার নবীজি দুশ্মনের সাথেও এমন ভালো ব্যবহার করতেন যার কারণে জানের দুশ্মন পর্যন্ত মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, শুধু তাই নয়, আমার নবীজি আদর্শ সাথী হিসাবেও এমন সুন্দর চরিত্র, নবীজির চরিত্রের মধ্যে সাথী হিসাবেও এমন ভাবে চলতেন, নবীর চরিত্র দেখে অন্যান্য সাথীরা মনের মধ্যে আনন্দ পেতেন। আমার নবীজি এই সুন্দর চরিত্র আদর্শটা এত এত মহান হয়েছিল, এত মহান হয়েছিল যে নবীর জানের দুশ্মন পর্যন্ত নবীজির চরিত্র আদর্শের প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ, বললে সারা রাত বললেও শেষ হবে না, আমি দুইটা কথা বলি, কথা শেষের দিকে নিব। ও ভাই আমার, বর্তমান সময়ও আমার নবীর চরিত্র আদর্শের ব্যাপারটা এমন যে ইহুদ নাসারাও অনেক সময় আমার নবীর চরিত্রের প্রশংসা করে। যেমন দেখেন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট, সে একটা বই লিখছে দি হান্ড্রেড, 100 জন বিশ্ববিখ্যাত মনীষীর জীবনী লিখছে। এই 100 জন যে লিখছে এর মধ্যে সিরিয়াল যে করছে, যার চরিত্র যত আদর্শ যত উন্নত তার নাম আগে, এই সিস্টেম করে করে সে লিখছে, এর মধ্যে প্রথম যে নাম সেই নামটাই হলো ইসলামের নাম। লেখক খ্রিস্টান কিন্তু চরিত্র আদর্শের দিকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিছে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইরা আমার, আজকে আমাদের দুর্ভাগ্য আমরা এগুলা জানি না,
আমরা আমাদের নবীজির চরিত্র মতো জীবন গঠন দূরের কথা, চরিত্রের খবরই জানি না ও আমার ভাই। কিন্তু মনে রাখবেন, এই চরিত্রটা এমন, যারা দেখছে তারা যেমন মুসলমান হয়ে গেছে, যারা আমার নবীর চরিত্র আদর্শ পড়েছে পরে পর্যন্ত অনেক মুসলমান মুসলমান হয়ে গেছে। এখনো বই পড়ে নবীর চরিত্রের আদর্শের গুণাবলী বইয়ে পড়েও অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, আমার কথা শেষের দিকে নিয়ে যাব। কয়েক বছর আগে মিশরের এক খ্রিস্টান ধর্মযাজক, তার নাম হলো ডক্টর ফিলোবাস, সে চিন্তা করলো বিভিন্ন ধর্মের মানুষরা মুসলমান কেন হয়, এদেরকে আটকানোর ব্যবস্থা করতে হবে। আটকানোর চিন্তা করে সে ব্যবস্থা করলো কি, যে ইসলামের বদনাম মানুষের সামনে তুলে ধরলেই মানুষ আর মুসলমান হবে না, বদনাম বের করে। ভাইরা আমার, কোন জিনিসের বদনাম, কোন ব্যক্তির বদনাম যদি বের করতে হয় আগে তার খবর জানতে হয়, ঠিক কিনা? খবর না জানলে বদনাম কোন জায়গা থেকে বের হবে, এই জিনিস চিন্তা করে সে ইসলামকে জানার দরকার মনে করলো। ইসলামকে জানার দরকার মনে করে সে আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির মধ্যে চলে আসলো। এখানে এসে ইসলাম নিয়ে গবেষণা করতে করতে আমার নবীর চরিত্র নিয়ে গবেষণা আরম্ভ করে দিল। নবীজির চরিত্র নিয়ে গবেষণা করতে করতে দুষ বের করবে দূরের কথা, খ্রিস্টান ধর্ম যাজক সপরিবারে মুসলমান হয়ে গেল। সেই জন্যই আমরা আমাদের নবীজির চরিত্র বুঝতে হবে, আর এই চরিত্র মত জিন্দেগি গঠন করতে হবে। রাজিয়া সিনা ইনশাআল্লাহ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা শ্রেষ্ঠ চরিত্র গ্রহণ করলে নবীজির সাথে হাউজে কাওসারে জমা হওয়ার ব্যবস্থা হবে, পানি পান করা যাবে, নবীজির সুফারিশে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং নবীর চরিত্র অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।